হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি স্থানাঙ্ক জ্যামিতি, অর্থাৎ কিনা কোঅর্ডিনেট জ্যামিতি। ছোটবেলায় আমরা সবমিলিত খেলেই থাকবো, যেখানে প্রত্যেকটি বর্গক্ষেত্রের সাথে একটি করে সংখ্যা যুক্ত থাকতো, এবং আমাদের বাসায় যা দান আসতো সেই মতো ততগুলি বর্গক্ষেত্র আমরা সামনে এগোতাম। অর্থাৎ কিনা একে থাকতে আমাদের যদি বাসায় 3 দান আসতো তাহলে আমরা 4-এ গিয়ে পৌঁছতাম। সেরকমই স্থানাঙ্ক জ্যামিতিতেও আমাদের কিছুটা ওরকমই ব্যাপার, অর্থাৎ পার্থক্য একটাই যে এখানে আমাদের প্রত্যেকটি বর্গক্ষেত্র জায়গায় প্রত্যেকটি সরলরেখার সাথে একটি করে সংখ্যা যুক্ত আছে। অর্থাৎ কিনা আমরা যদি এইটাকে শূন্য বলে মানি, তাহলে সবচেয়ে সহজ সরল পরিস্থিতিতে আমরা এক ঘরকে যদি এক একক বলে মানি, অর্থাৎ কিনা এটি হলো আমাদের এক ঘর, এবং এটিকেই যদি আমরা এক একক মানি, তাহলে আমরা এইটিকে পাবো এক স্থান, এবং আরো এক ঘর অর্থাৎ কিনা এক একক এগোলে আমরা পাবো 2 স্থান। তো সেরকম ভাবেই আমরা 3-4 পাবো, এবং আমরা প্রত্যেকটি সরলরেখার সাথে একটি করে সংখ্যা যুক্ত করতে পারি। সেরকম ভাবেই আমরা ওয়াই অ্যাক্সিসও সবচেয়ে সহজ সরল পরিস্থিতিতে এক ঘরকে এক একক বলে মানলে পাবো এটিকে 1 এবং এটিকে 2, এরম করে করে এক ঘর এগিয়ে গিয়ে নম্বরিং করব, এবং পেছনের দিকে আমরা এদিকে পাবো -1 -2, এবং এরকম চলতে থাকবে। তেমনি এদিকেও পাবো আমরা -1 -2 এরকম। কিন্তু এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় আমাদের এক ঘরকে এক একক আমরা নাও নিতে পারি। এই বস্তুটি আমরা পরের উদাহরণেই বুঝতে চলেছি। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্স অ্যাক্সিসে আমরা 2 ঘরকে এক একক নিয়েছি, অর্থাৎ কিনা এখান থেকে এটি হলো আমাদের এক ঘর, এবং এখান থেকে এটি হলো আমাদের 2 ঘর। তো এই পুরো 2 ঘর মিলে হলো আমাদের এক একক, কারণ আমরা দেখতে পাচ্ছি এই সরলরেখাটির সাথে এক সংখ্যাটি যুক্ত আছে। তেমনি আরো 2 ঘর এগোলে, অর্থাৎ কিনা এক একক এগোলে, আমরা পাবো আমাদের 2 অবস্থান, অর্থাৎ কিনা এই পুরোটি হলো আমাদের 2 একক। তেমনি আমরা ওয়াই অ্যাক্সিসও নিয়েছি আমাদের এক ঘরকে এক একক বলে, অর্থাৎ কিনা এটি হলো আমাদের এক ঘর, এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 1 অবস্থানে চলে গেছে, অর্থাৎ কিনা এক একক এগিয়েছে। তো তেমনি এটি হলো আমাদের আরেক একক। তো সেরকমই আমরা বুঝতেই পাচ্ছি যে এক্স অ্যাক্সিসে আমরা কত ঘরকে কত এককে সমান করছি, আর ওয়াই অ্যাক্সিসে আমরা কত ঘরকে কত এককে সমান করছি, এই দুটি একে অপরের স্বাধীন। অর্থাৎ কিনা এখানে যেরকম এক্স অ্যাক্সিসে 2 ঘর হলো এক একক, কিন্তু ওয়াই অ্যাক্সিসে এক ঘরই এক একক। এবার আমরা চলে আসি যে এক্স কমা ওয়াই, এটি যদি একটি বিন্দুর অবস্থান বোঝায় তাহলে আমরা বিন্দুটিকে কি করে চিহ্নিত করব। খুবই সহজ ব্যাপার, এক্স যে জিনিসটি আছে প্রথমে লেখা, সেটি হলো আমাদের বিন্দুটির এক্স অ্যাক্সিসে কোন সরলরেখাটির সাথে যুক্ত সেটিকে চিহ্নিত করে, এবং ওয়াই যে লেখাটি আছে সেটি ওয়াই অ্যাক্সিসে কোন সরলরেখার সাথে যুক্ত সেটিকে চিহ্নিত করে। অর্থাৎ কিনা আমরা যদি 1,4 এই পয়েন্টটিকে অর্থাৎ বিন্দুটিকে চিহ্নিত করতে চাই, তাহলে আমরা কি করব, প্রথমে 1 এক্স অ্যাক্সিসের সরলরেখার সাথে যুক্ত আছে, অর্থাৎ কিনা এক্স অ্যাক্সিসে আসবো আমরা প্রথমে, এসে 1 নম্বর সরলরেখাটি হলো এটি। তো এটির সাথে যুক্ত আছে, তো আমরা বরাবর এটিকে টেনে নিই। এবার ওয়াই অ্যাক্সিসে আমাদের লেখা আছে 4-এর সাথে যুক্ত আছে, তো আমরা ওয়াই অ্যাক্সিসে 4 সরলরেখাটি অবস্থানে সরলরেখাটিকে টেনে নিই। এই দুটি একে অপরকে যেখানে ছেদ করছে সেটি হলো আমাদের বিন্দু 1,4। সেরকম ভাবে আমরা দেখতে পারি 2,0 হলো আমাদের এই সরলরেখাটি,
এই সরলরেখা সরি এই বিন্দুটি, তেমনি আমাদের -2, -4 হলো এই বিন্দুটি। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের তিনখানা বিন্দুকে যোগ করে আমরা একটি ত্রিভুজ পাচ্ছি। এরম ভাবেই নানা বিন্দুকে যোগ করে আমরা নানা জ্যামিতিক আকার পেতে পারি, অর্থাৎ কি না, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে চারটি বিন্দুকে জয়েন করে, অর্থাৎ যোগ করে আমরা একটি চতুর্ভুজ পাচ্ছি। এখানে যেমন আমরা ডান দিকে দেখতে পাচ্ছি পৃথিবীর ছবি, এবং এখানে কয়েকটি রেখা উপর থেকে নিচ অব্দি বিস্তার করছে, এবং এগুলোকে আমরা লংগিটিউড বলে থাকি, এবং কয়েকটি রেখা বাঁয়ে থেকে ডান অব্দি বিস্তার করছে, এবং এগুলোকে আমরা ল্যাটিটিউড বলে থাকি। এরকম প্রত্যেকটি সরলরেখার সাথে একটি সংখ্যা এখানে যুক্ত থাকে, এরকম স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা দেখে থাকি। এবং একটি জায়গা যদি আমরা ল্যাটিটিউড এবং লংগিটিউড জানি, তাহলে আমরা জায়গাটিকে চিহ্নিত করতে পারি, যেরকম আমরা স্থানান্তর জ্যামিতিতেও করে থাকি। এবার আমরা দুটি জায়গা যদি ল্যাটিটিউড লংগিটিউড জানি, তাদের মধ্যে দূরত্ব পার করে নিতে পারা উচিত, কিন্তু পৃথিবীর ক্ষেত্রে ব্যাপারটি একটু জটিল, কারণ এটি গোলাকার একটি বস্তু। গ্রাফ পেপারে আমাদের ব্যাপারটি অত্যন্ত সহজ, কারণ এটি একটি সমতল ভূমিতে অবস্থান করছে। তো আমরা ধরো তোমাকে বলে দেওয়া হলো তোমার বাড়ি 2,4 বিন্দুটিতে আছে, এবং তোমার বন্ধুর ঘর রায়ান তার বাড়ি 5,8-এ আছে। এবার তুমি বিন্দুগুলিকে ভুলে যাও, তোমায় শুধু বলা হলো তোমার বাড়ি থেকে রায়ানের বাড়ি যেতে হলে প্রথমে তোমায় 3 কিলোমিটার পূর্বে যেতে হবে, অর্থাৎ কিনা ইস্টে, এবং সেই জায়গাটি থেকে তোমাকে 4 কিলোমিটার উত্তরে যেতে হবে, অর্থাৎ কিনা নর্থে, তাহলে তুমি তোমার বন্ধুর বাড়ি পৌঁছবে। এবার তোমায় ধরো কেউ জিজ্ঞেস করলো যে তাহলে তুমি তোমার মোট জায়গা থেকে স্থানচ্যুতি কতটা হলে, অর্থাৎ কিনা কতটা উৎপাটন হলো তোমার, তাহলে তুমি সেটা কি করে বার করবে? আমরা পাইথাগোরাস থিওরেম, অর্থাৎ কিনা পাইথাগোরাস উপপাদ্যর ব্যাপারে তো জেনেই থাকবো, যেখানে কি আমাদের বলা হয়েছে যদি একটি সমকোণী ত্রিভুজ হয় এবং যদি সেখানে হাইপোটেনিউসের মাপ সি হয় এবং বাকি দুটি সাইডের মাপ বি এবং এ হয়, এবং বি এবং এর মধ্যে যদি আমাদের সমকোণটি অন্তর্ভুক্ত থাকে, তাহলে আমরা পাই c² = a² + b² সেরকমই আমাদের এখানে আমরা 3 কিলোমিটার পূর্বে যাচ্ছি এবং 4 কিলোমিটার উত্তরে যাচ্ছি, অর্থাৎ আমাদের 3 কিলোমিটার এবং 4 কিলোমিটারের মধ্যে একটি সমকোণ অন্তর্ভুক্ত আছে। আমরা যদি 3 কিলোমিটার এই দিকে এ বলে মাপি এবং 4 কিলোমিটার উত্তর দিকে আমরা বি বলে মাপি, তাহলে আমরা সিটাকে পাওয়ার জন্য ফর্মুলা ইউজ করে পাবো c² = 3² + 4² অর্থাৎ c √3² + 4² = 5 কিলোমিটার। তো আমরা এভাবেই বলতে পারি আমার বাড়ি এবং রায়ানের ঘরের মধ্যে দূরত্ব হলো 5 কিলোমিটার, অর্থাৎ কি না, আমার বাড়ি এবং রায়ানের বাড়ির মধ্যে যেতে আমার ডিসপ্লেসমেন্ট হলো 5 কিলোমিটার। ধরো এবার তোমায় দেয়া হলো দুটি বিন্দু আছে এবং এদের সংখ্যা যুক্ত না করে দেয়া হলো x1, y1 এবং এই বিন্দুটি দেয়া হলো x2, y2 এবং বলা হলো এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কতটা, অর্থাৎ কিনা এখান থেকে শুরু করে আমরা যে সোজা এই বিন্দুটিতে পৌঁছই, তাহলে এই সরলরেখাটির মাপ কতটা। তো একই রকম ভাবে আমরা x1, y1 এবং x2, y2 বিন্দু দুটির মধ্যে দূরত্ব মাপার জন্য x1, y1 থেকে একটি অনুভূমিক সরলরেখা আঁকলাম, যেটি নাকি এইটি, এবং x2, y2 থেকে
একটি উলম্ব সরলরেখা আঁকলাম, যেটি নাকি এটি। এবার আমাদের যদি এই মাপটি জানা থাকে এবং এই মাপটি জানা থাকে, তাহলেই আমরা এই মাপটিও জেনে যেতে পারি পাইথাগোরাস থিওরেমের প্রয়োগ করে। তো এখানে যদি আমাদের x1, y1 অর্থাৎ কি এ বিন্দুটি দেওয়া থাকে এবং x2, y2 অর্থাৎ কি বি বিন্দুটি অবস্থান দেওয়া থাকে, এদের মধ্যে আমরা এ বি মাপ বার করতে চাই, তাহলে এই মাপটি আমরা জানতে হবে। তো এটি জানতে গেলে আমরা জানি যে এই মাপটি x1 এবং এখান থেকে এই মাপটি হলো আমাদের x2। তো এখান থেকে এই মাপটি হলো আমাদের x2 - x1। তো সেরকম ভাবে আমরা পেতে পারি এটি y1 এবং এটি y1 এবং এটি y2। তো এটি হলো y2 - y1। তাহলে এটি যদি x2 - x1 হয় এবং এটি যদি আমাদের y2 - y1 হয়, y2 - y1 এবং x2 - x1, তাহলে ab এর মধ্যে দূরত্ব মাপার জন্য আমরা ইউজ করব ab² = ac² + bc², যেখানে নাকি এটি আমাদের a, এটি আমাদের b, এটিকে ভালো করে মাপ করে দিই a b এবং এটি হলো আমাদের c। তো ac এর মাপ হলো, অর্থাৎ ac স্কোয়ার এর মাপ হলো x2 - x1 এর স্কোয়ার এবং bc হলো y2 - y1 এর স্কোয়ার, অর্থাৎ ab হলো √ x2 - x1 স্কোয়ার + y2 - y1 স্কোয়ার। তো এরকম ভাবেই আমরা যে কোনো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব মাপতে পারি গ্রাফ পেপারের মধ্যে।